এবার আসব যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায়। এখনো পর্যন্ত রহস্যে মোড়া রয়েছে তার মৃত্যুর ঘটনা। পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে চলেছে। এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, সাতজনকে জিজ্ঞাসাবাদ। ঠিক কি হয়েছিল সেদিন বুধবার সন্ধ্যে থেকে রাত ১২টার মধ্যে এই ঘটনাক্রম কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ। তবে আজ সেখানে আজও কিন্তু প্রতিবাদ চলছে, মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে। কেউ এই বিষয়টিকে এড়িয়ে যাচ্ছে, কেউ বা সেখানে কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদে নেমেছেন। এই মুহূর্তে যাদবপুর চত্বর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়। শান্তিকা, যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনা যত দিন বাড়ছে তত কিন্তু রহস্য ঘটাচ্ছে। ঠিক কি হয়েছিল তা তো তদন্তের পর বোঝা যাবে। যাদবপুর কি বলছে আজ সকাল থেকে? একেবারেই দেখো, যত সময় গড়াচ্ছে এই রহস্য যেমন বাড়ছে, রহস্যের জাল কিন্তু আরও অনেকটা বেশি ঘনীভূত হচ্ছে এমনটা বলাই যায়। এবং সবথেকে বড় কথা, যে চিঠিটা যেটার উপরে কিন্তু তদন্তকারী অফিসার পুলিশ প্রত্যেকেই ভীষণ রকমভাবে আলোকপাত করছে, যে এই যে চিঠি যেটা ভাইরাল হয়েছে, যেটা এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে, সেই চিঠিতে এই যে মৃত পড়ুয়া তার যে সইটা আমরা দেখছি, সেই সইটা কে মৃত পড়ুয়াই করেছিল সেইটা নিয়ে কিন্তু একটা জলঘোলা চলছে। অন্যদিকে এই এখনও পর্যন্ত যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের কাছ থেকে পুলিশ এরকমটা জানতে পারছে যে এই যে ইন্ট্রোর নামে এই যে র্যাগিং সেশন চলতো, কাজে সেশনই বলতে হচ্ছে, ইন্ট্রোর নামে এই যে র্যাগিং সেশন চলতো, সেই র্যাগিং সেশনের নাকি ভিডিও রেকর্ডিং করা হতো। জাস্ট একবার ভাবো, একজন নতুন পড়ুয়া, সে অনেক স্বপ্ন নিয়ে দেশের অন্যতম একটা শীর্ষ সারিতে থাকা প্রতিষ্ঠান যাদবপুরে পড়তে এসছে, ইন্ট্রোর নামে একাধিক অস্বস্তিকর প্রশ্ন করে যাওয়া হচ্ছে এবং তারই সিনিয়ররা সেই সমস্ত অস্বস্তিকর প্রশ্ন তাকে বিব্রত করা হচ্ছে, সেই মুহূর্তের ভিডিও রেকর্ডিং করে রাখছেন। এবং তদন্তকারী পুলিশ অফিসাররা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সেই যে ভিডিও রেকর্ডিং সেটার খোঁজ চালাচ্ছে। মূলত এই মুহূর্তে যারা গ্রেফতার হয়েছেন তাদের মোবাইলের খোঁজ চালাচ্ছে, যেহেতু এই তাদের গ্রেফতার হওয়া পর্যন্ত, ঘটনার সময় থেকে তাদের গ্রেফতার হওয়া পর্যন্ত অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। পুলিশের ধারণা হয়তো এই যে তথ্য প্রমাণ সেটা লোপাট করা হয়ে থাকতে পারে, তবে তারা কিন্তু সব রকমভাবে চেষ্টা করা চালিয়ে যাচ্ছে। একদম শান্তিকা, একটু যদি এই মুহূর্তে হোস্টেলের চত্বরটা, যাদবপুর ইউনিভার্সিটির চত্বরটা, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানে পোস্টার দেখা যাচ্ছে তোমার পেছনে প্রচুর, সেই পোস্টারগুলোতে কি লেখা রয়েছে? তোমার কথা বলতে বলতে যদি সেই ছবিটা একটু তুলে ধরা যায়। একেবারেই আমি শুভঙ্করকে বলবো সেই ছবিটা দেখাতে। দেখো, এআইএস এর পক্ষ থেকে কিন্তু আজকে একটা প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে এবং আমি শুভঙ্করকে বলবো যে পোস্টারগুলো লেখা হয়েছে সেই পোস্টারগুলোর ছবি যদি একটু দেখাতে। তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা রয়েছে যে দক্ষিণপন্থী ক্ষমতাতন্ত্রকে শেষ করো এবং এই হত্যার জন্য দায়ী সমস্ত দোষীদের অবিলম্বে শাস্তি চাই। এআইএসআইয়ের পক্ষ থেকে কিন্তু এটাই দাবি করা হয়েছে। শুভঙ্কর, এই ছবিটা একবার দেখাও। এখানেও কিন্তু লেখা রয়েছে যে হোস্টেল বাঁচাও এবং ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিসর সেটা রক্ষা করার ডাক দেওয়া হচ্ছে এআইএসের পক্ষ থেকে। শুধুমাত্র এআইএসএ নয়, এদিকে কিন্তু এএফএসইউ, এসএসডি প্রত্যেকেই কিন্তু সরব হয়েছেন, কারণ যেরকমভাবে এই ছাত্রের, এই নাবালক পড়ুয়া যেরকমভাবে একেবারে মর্মান্তিক মৃত্যু হলো, এবার সেটা আত্মহত্যা নাকি তাকে আত্মহত্যা কেউ প্ররোচনা দিয়েছিল সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ একটা বিষয়, কিন্তু যে রকমভাবে এই মৃত্যুটা হলো সেটা একেবারেই কাম্য ছিল না। শুভঙ্করকে বলবো সেই ছবিটা একবার দেখাতে। একেবারে অরবিন্দ ভবনের সামনে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই একটা প্রতিবাদ মুখর হয়ে উঠবে এমনটা বলাই যায়। এবং এই প্রসঙ্গে তোমাকে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলবো স্মৃতি, যে আজকে কিন্তু ওখানে একটু কারোর সঙ্গে কথা বলা যাবে যিনি এই প্রতিবাদের ভাষা সবার সামনে ফুটিয়ে তুলছেন, যিনি লিখছেন, সেই আমরা দেখতে পাচ্ছি যে যিনি লিখে চলেছেন প্রতিবাদের ভাষা, তার সঙ্গেও কি একটু কথা বলা যাবে? একেবারে আমরা চেষ্টা করব একটু কথা বলবো। অনেকক্ষণ ধরে আমরা দেখছি আপনাদের, আমি অনেকক্ষণ ধরেই আমরা দেখছি যে আপনি লিখছেন এবং এই যে একটা মর্মান্তিক মৃত্যু আপনাদের পড়ুয়া, আপনাদের সহপাঠী কি বলবেন? বিষয়টা হলো যে আজকে র্যাগিং এই কালচারটা এরকমভাবে ঘিরে ধরেছে আজ বছর পর বছর ধরে ক্যাম্পাসের মধ্যে, হস্টেলের মধ্যে এমনভাবে এই কালচারটাকে একটু 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 করে গড়ে তোলা হয়েছে, দিয়ে আজকে এই পরিণতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের একজন জুনিয়র যে সদ্য কলেজে ভর্তি হয়েছিল, সে সদ্য স্কুল পেরিয়ে নতুন জীবন শুরু করার একটা স্বপ্ন নিয়ে এসেছিল, সেই স্বপ্নদ্বীপের স্বপ্ন একদম ভেঙে চুরমার হয়ে আছে। তার বাবা মার ভিডিওগুলো দেখে সত্যি সত্যি ওগুলো সহ্য করার মতো অবস্থায় নেই আমরা। আমরা অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যতদিন না দোষীদের ধরা হচ্ছে ততদিন আমরা অনির্দিষ্টকালীন অবস্থানের কল দিয়েছি আজকে অরবিন্দ ভবন থেকে, এবং তার জন্যই এখানে আমাদের অবস্থান শুরু হবে এক্ষুনি।
এবং তাই জন্যই আমরা এতক্ষণ ধরে হোর্ডিংগুলো লিখছি। একদিকে আপনারা যেরকম বলছেন যে আপনারা অনির্দিষ্টকালীন একেবারে অবস্থান বিক্ষোভে বসবেন, কিন্তু এই ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় একাধিক যেটা যাদবপুরে এই মুহূর্তে পড়ুয়া তারাও পোস্ট দিচ্ছেন, তারা কীভাবে র্যাগিংয়ের শিকার হয়, যেটা প্রাক্তনী তারাও র্যাগিংয়ের শিকার হচ্ছেন, তারা পোস্ট দিচ্ছেন। যাদবপুর আছে যাদবপুরে, কিন্তু একটা প্রাণ চলে গেল তারপরেই কি এত প্রতিবাদ, কিন্তু আগে কেন সেই প্রতিবাদটা হয়নি? এই পরিষ্কার করে আমরা বলতে চাই যে হস্টেলের ভিতরে এক ধরনের রাজনীতির চাষ এত বছর ধরে চলে এসেছে, যেখানে কোনো রকম কোনো সংগঠন হোক কোনো রকম মতাদর্শের মানুষকে সেই হস্টেলের ভিতরে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। এর আগেও 2013-2015 পর পর ঘটনা ঘটে গেছে র্যাগিংয়ের, তখন আমাদের যখন পড়ুয়ারা এর বিরুদ্ধে কথা বলে তখন তাদেরকে রাত্রের বেলা তাদের জিনিসপত্র দিয়ে তাদের ঘাড় ধাক্কা দিয়ে কিন্তু হস্টেল থেকে বের করে দেওয়া হয়, এবং র্যাগিং নিয়ে কথা বলতে যাওয়া সমস্ত লোককে কিন্তু হস্টেলের ভিতরে এরকমই কোণঠাসা করে দেওয়ার একটা মনোভাব বহুত দিন ধরে চলে। আমরা এটুকুই বলতে চাই যে এই যে আমাদের কর্তৃপক্ষ, ক্যাম্পাস কর্তৃপক্ষ, এতদিন ধরে আমরা দেখে আসছি ক্যাম্পাসে একটা অ্যান্টি র্যাগিং সেল আছে, ক্যাম্পাসে একটা ICC আছে, যেগুলো ফাংশন করে না। কোনো একটা কেউ একটা কোনো পড়ুয়া যদি তাদের সমস্যা নিয়ে যায় সেই সেলের কাছে, সেই সেল কোনো রকম সুরাহা দিতে পারে না। আমাদের বক্তব্য ছিল যে এইভাবে সিলেকশনের মধ্যে দিয়ে কখনো কোনো একটা সেল গঠন করে সুষ্ঠুভাবে কোনো কিছু হতে পারে না। আমাদের বহুদিনের দাবি ছিল যে আইসিসিগুলোকে ডিফাং করতে হবে, GS-CAS চালু করতে হবে। আমাদের দাবি ছিল যে এই যে অ্যান্টি র্যাগিং সেল, এখানে নির্দিষ্ট ইলেক্টেড প্রতিনিধিদের দ্বারা আমাদের সেই সেলগুলো গঠন করতে হবে, কিন্তু সরকার থেকে শুরু করে ক্যাম্পাস কর্তৃপক্ষ কেউ কিন্তু এতদিন ধরে নজর দেয়নি। এতদিন ধরে নজর না দেওয়ার কোন কারণে আজকে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়াতে হয়েছে আমাদের, তখন দেখা যাচ্ছে বিষয়টা মূল এজেন্ডাকে, মূল ফোকাসটাকে কেউ আমরা ধরতে পারছি না। এখনো পর্যন্ত এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে, এই ঘটনায় কি আরো অনেক কেউ জড়িয়ে থাকতে পারে? আমাদের পরিষ্কারভাবে মনে হয় এই ঘটনায় প্রথমে তো সৌরভকে ধরা হয়েছে, সৌরভ WTI-এর নেতা, বড় নেতা সে, তারপরে দুটো UG-2-র ছেলেকে ধরা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, একজন মনোতোষ ঘোষ আর একজন দীপশঙ্কর দত্ত। আমার মনে হয় যে এই ঘটনা ঘটানোর পিছনে শুধুমাত্র এই UG-2-র এই দুজনের মাথা নেই, আর থেকে অনেক বেশি বড় বড় মাথা আছে, যেই মাথাগুলো এখনো সামনে আসছে না। কারণ এই কালচার, এই সোশ্যালি তৈরি করা এই কনস্ট্রাকশনগুলোকে এরকমভাবে তো হঠাৎ করে হয় না মানুষের মাথায়, এগুলো দীর্ঘদিন চাষ করা হয়। তাই আমার মনে হয় আরও বড় বড় লোকজন যারা যাই মাথাগুলো এর পিছনে আছে, সেই মাথাগুলো এখনো সামনে আসা বাকি আছে। আচ্ছা, আপনারা জানতেন এই যে হোস্টেলের বাবা, এই যে বিষয়টা চলছে, এই যে দাদাগিরিটা, এই যে সিনিয়রদের এই যে রাজকার্যটা চলছে, এটার বিষয়ে কখনো কোনো কিছু শুনেছে? দেখুন, আমরা ক্যাম্পাসের ভিতরে যখন হস্টেলেরা ঢোকে তখন তাদের রোল প্লেটা কিন্তু অন্যরকম হয়। আমরা কখনো কখনো আমাদের কানে আসতো, কিন্তু যখন আমরা কাউকে জিজ্ঞাসা করতাম তার কাছ থেকে কখনো পরিষ্কার কোনো বক্তব্য কিন্তু উঠে আসেনি। আমরা জুনিয়রদের জিজ্ঞাসা করেছি, তাদেরকে আমাদের মনে হতো যে বিভিন্ন রকম চাপে হতে তারা আছে, যখন আমরা জিজ্ঞাসা করেছি যে কোনো সমস্যা আছিস, হস্টেলে কি প্রবলেম হচ্ছে, কিন্তু এতটাই দাপটে, এতটাই ভয় রেখে দেওয়া হয় তাদেরকে, তারা কখনো কোনো কিছু সবার সামনে এসে বলে না। একদম প্রাণ ভয় সেটা বোঝা যাচ্ছে। শান্তিকা, ওনার কাছে একটু জানতে চাও যে চিঠি ঘিরে এত সোশ্যাল মিডিয়ায় শোরগোল, যা তদন্তে নয়া মোড় এনে দিয়েছে, সেখানে এই মৃত ছাত্র, সে বিভাগীয় প্রধান রুদ্রদার কথা বলা হয়েছে, সেই রুদ্রদাকেও আমরা দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তিনিও লেখালেখি করছেন, তিনিও বয়ান দিচ্ছেন। এই রুদ্রদার ক্যারেক্টার বা তার আগের কোন রকম এই ধরনের বিষয়ে জড়িত থাকার কোনো অভিযোগ কি রয়েছে, উনি কি বলছেন? একেবারেই আপনার কাছে আরও একটা জিনিস যেটা জানতে চাইবো, যে এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখেছেন যে সোশ্যাল মিডিয়া একটা চিঠি ভাইরাল হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে এই যে মৃত পড়ুয়া তার সই রয়েছে, এবং সেখানে একটি নাম উঠে আসছে যে রুদ্রদা। সেই রুদ্রদারকে কি আপনি চিনেন, তার সম্পর্কে একটু জানতে চাই? হ্যাঁ, মানে রুদ্র আমার জুনিয়র হয় বাংলা ডিপার্টমেন্টে, আমি সোশ্যালজি ডিপার্টমেন্টে, কিন্তু আমি ওকে চিনি। আমার মনে হয় যে এখন তো যে চিঠিটা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় সবার কাছে অ্যাভেলেবেল, চিঠিটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে চিঠিটা যে ডেটটা দেওয়া আছে 10 তারিখের ডেট। আমার বক্তব্য যে এই ছেলেটা, জানতে চাইছি যে রুদ্রদা এই ছেলেটির সম্পর্কে একটু জানতে চাইবো, এবং এই মুহূর্তে আমি আসবো আপনার কাছে, শুভঙ্করকে বলবো, শুভঙ্কর রেজিস্টার ঢুকছে সেই ছবিটা। আমি
বোঝাই যাচ্ছে শান্তিকা রেজিস্ট্রার তিনি যদি এরকম কান্নায় ভেঙে পড়েছেন তাহলে মৃত ছাত্র তার পরিবার তার মা বাবার ঠিক কি অবস্থা আমরা সত্যি সেটা বুঝতে পারছি রেজিস্ট্রার তিনি এতদিন এখানে অনুপস্থিত ছিলেন আজ তিনি এলেন এবং তাহলে বোঝাই যাচ্ছে তিনি যখন এই ঘটনায় এতটা ভেঙে পড়েছেন তাহলে যে সন্তান হারা মা বাবা তাদের উপর দিয়ে কি ঝড় কি নারকীয় যন্ত্রণা সহ্য করছেন তারা এটাও নিশ্চয় এই কর্তৃপক্ষের প্রত্যেকের বোঝা উচিত তাদের যখন চোখে জল তারা যখন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারছেন না তাহলে তাদের মা বাবার কি অবস্থা বাইরে গিয়ে যদি আরো একটু কারোর সঙ্গে কথা বলতে পারো শান্তিকা একটু চেষ্টা করো প্লিজ একেবারে আমি শুভঙ্করকে বলবো শুভঙ্কর এই মুহূর্তে প্রতিবাদের ছবিটা একটু তুলে ধরো এবং অবশ্যই তুমি যেটা বললে যে রেজিস্ট্রারের আজকে যদি এই অবস্থা হয় শ্রুতিদি তাহলে যে মা বাবা তাদের এক রাশ স্বপ্ন নিয়ে সেই তাদের সন্তানকে পাঠিয়েছিলেন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা নাকি সামান্যতম এদিক থেকে ওদিক হলেও প্রতিবাদের যারা ঝড় তোলে এবং দেশের অন্যতম একটা শীর্ষ স্থানে থাকে একটা একটা বিশ্ববিদ্যালয় একটা কলেজ তাদের যদি আজকে এই অবস্থা হয় তাহলে এরপরে মা বাবারা কোন ভরসায় যাদবপুরে পড়তে পাঠাবেন ছেলেকে আরও একবার একজনের সাথে কথা বলতে চাইবো আপনাকে দেখছি অনেকক্ষণ ধরে প্ল্যাকার্ড লিখছেন একটা এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল আপনাদেরই পড়ুয়া আপনাদের বন্ধু জুনিয়র এইভাবে প্রাণ হারালো এবং তারপরেই এই যে সড়ক হওয়া একের পর এক প্রাক্তনী সড়ক হচ্ছেন একের পর এক যাদবপুরের এই মুহূর্তে যারা আপনাদের জুনিয়র বা যারা বন্ধুরা রয়েছেন তারা সড়ক হচ্ছেন কী বলবেন এবং রেজিস্টারকে আমরা দেখলাম রেজিস্টারই কান্নায় ভেঙে পড়ছেন হ্যাঁ মানে ঘটনাটা তো খুবই মর্মান্তিক আমাদের মানে আমি থার্ড ইয়ারের ছাত্রী ও ফার্স্ট ইয়ারে এভাবে এসে মানে এটা কখনোই কাম্য নয় যে ও হোস্টেলে এসে এই জিনিসটা ফেস করবে কিন্তু আমাদের এখানে বহুদিন ধরেই হোস্টেলে একটা র্যাগিং কালচার ছিল এবং সেটা আপনি বললেন র্যাগিং কালচার ছিল যখন প্রথমে যখন আপনি যখন ফ্রেশার্স ছিলেন জুনিয়র ছিলেন কিছু ফেস করে না দেখুন আমি ব্যক্তিগতভাবে কিছু ফেস করিনি কারণ আমি তো হোস্টেলে থাকি না তো ক্যাম্পাসে আমাকে সেভাবে কিছু ফেস করতে হয়নি কিন্তু স্বপ্নদ্বীপের ঘটনাটা অবশ্যই মানে আমাদের মধ্যে একটা সকল আমরা সবাই চেষ্টা করছি যে এটার জন্যে এবং একটা বিষয় যেটা অভিযোগ সামনে এসেছে এই আজকে আরও বেশি আসছে সবসময় যেটা শিরোনামে থাকে যে যাদবপুর ক্যাম্পাস জুড়ে ঠিক আছে উন্মুক্তভাবে প্রকাশ্যে খোলাখুলিভাবে নেশা করা হয় এটা আমি বলতে পারবো না আসলে আমি এই ব্যাপারে কিছু জানি না কোনো কোনো কিছু চোখে না আমার চোখে পড়েনি এবার মানে আমি তো খুব রাত অবধি থাকিও না একেবারে শান্তিকা অন্য কারোর সঙ্গে যদি কথা বলা একটু সম্ভব হয় যে যে রুদ্রর কথা বারবার উঠে আসছে চিঠিতে এই রুদ্র সম্পর্কে তার সহপাঠীরা কি বলছে অন্যান্য বিভাগের যারা রয়েছে তারা কি বলছে যারা এই মুহূর্তে প্রতিবাদের ভাষা লিখতে ব্যস্ত রয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই মুহূর্তে চলছে তাদের প্রতিবাদের সূচনা পর্ব সবে মাত্র সেখানে লেখা প্রতিবাদের ভাষা ফুটিয়ে তোলা হচ্ছে এবার তারা অবস্থানে বসবেন কথা যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে সোশ্যাল মিডিয়ায় একটা চিঠি ভাইরাল হচ্ছে যে এখানে স্বপ্নদেব এই যে মৃত পড়ুয়া তার সই রয়েছে বলে দাবি করা হচ্ছে যদিও মৃত পড়ুয়ার বাবা বলছেন এটা তার ছেলের হাতে লেখা নয় এই চিঠিতে রুদ্রদা নামে একজনের উল্লেখ রয়েছে তার সম্পর্কে জানতে চাইবো স্পষ্টভাবে প্রশ্ন রুদ্রদা সম্পর্কে জানতে দেখুন আদৌ এই চিঠিটার কোনো ভ্যালিডিটি আছে রুদ্রদা এই এই যে ব্যক্তি তিনি তাকে চিনতেন তার সম্পর্কে দেখুন হচ্ছে আবারও বলছি এই চিঠিটার কোনো আদৌ ভ্যালিডিটি আছে কি না সেটাই তো আমরা জানি না সেখান থেকে এই রুদ্রদা বা যে কোনো ব্যক্তির নাম আছে কি নেই সেটা আমরা কী করে বুঝব এবং যা জানা যাচ্ছে যে হোস্টেলের ছেলেটির যখন মানে স্বপ্নদ্বীপের যখন মৃতদেহ পড়েছিল তারপরেও তার হোস্টেলের দাদারা অনেকগুলো তারা জিবি করেছে এবং তারপরেতে তারা এই চিঠিটা প্রকাশ্যে এসেছে তাই সেখান থেকে আদৌ এটার কোনো ভ্যালিডিটি আছে কি না এই রুদ্র নামক কেউ সেটা বলতে পারে এই যে রুদ্রদা যার কথা বলা হচ্ছে তাকে কি ব্যক্তিগতভাবে চিনতেন বা তার নাম শুনেছেন তার সম্পর্কে কিছু দেখুন এত বড় ইউনিভার্সিটিতে অনেকগুলো রুদ্র আছে অনেকগুলো মানুষ আছে সেটা বোঝা সম্ভব নয় যেখানে স্পেসিফিক্যালি কোন ব্যক্তির উল্লেখ করা হয়েছে তাই এখনো কি ওই যে চিঠিটা সেটারই কতটা ভ্যালিডিটি চাইছেন এই ছাত্র সমাজ এই ছাত্র যুবরা কি চাইছেন তাহলে এখন তার কাছে আর একবার আসুন আপনার সাথে
দুটো প্রশ্ন রাখবো, একটা হচ্ছে যেটা নিয়ে আপনার সাথে আমার কথা হচ্ছিল, রুদ্রতা সম্পর্কে জানতে চাইবো এবং এই মুহূর্তে আপনারা আজকে কি কি চাইছেন এই দুটো প্রশ্ন। আচ্ছা, প্রথমেই জানতে চাইবো রুদ্রতা যার এই ভাইরাল চিঠিতে যার উল্লেখ রয়েছে সেই ব্যক্তি সম্পর্কে। রুদ্র জুনিয়র হয় আমার বাংলা ডিপার্টমেন্টের, আমি সোশ্যোলজি ডিপার্টমেন্টের, তো ডিপার্টমেন্টের কথা তো আমার আমার পক্ষে খুব বলা মানে আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু যেটুকু রাস্তাঘাটে মিছিলে মানে মিটিংয়ে যেরকমভাবে যেইটুকু রুদ্রকে চিনেছি, যথেষ্ট ডিসেন্ট সোভার ছেলে, কখনও আমি কারোর সাথে খুব খারাপ ব্যবহার করতে আমি কখনো রুদ্রকে চড়া গলা কথা বলে দেখিনি। তা আমার সত্যি মনে হয় যে রুদ্র ওকে এরকম কথা বলেছে যেরকমভাবে দেখানো হচ্ছে সেটা কতদূর সত্যি একটুখানি পুলিশকে যাচাই করে দেখা দরকার। এবং আমার আরও মনে হয় যে যেই চিঠিটা পাওয়া গেছে সেই চিঠিটা থেকে খুব পরিষ্কার একটা ছেলে যে 9 তারিখ 11:30 সময় পড়ে যায়, সে কীভাবে 10 তারিখ লেটার লেখে, এইটা তো একটুখানি সবার কাছে প্রশ্ন থাকবে। তো আমার মনে হয় চিঠিটা লেখা হয়েছে যাতে বিষয়টাকে একটুখানি অন্যরকমভাবে দেখানো যায়, সেরকমভাবে দেখ মানে ও সুইসাইড করেছে, ব্যাপারটাকে কোর্ট আনকো সুইসাইড দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া ভালো আমরা কিন্তু মনে করছি না এটা সুইসাইড, এটা মার্ডার, এটা একটা ইনস্টিটিউশনাল মার্ডার বলে আমরা মনে করি। এবং দ্বিতীয়, আজকে এখানে আমরা বলতে চাই আইসার পক্ষ থেকে আমরা অনির্দিষ্টকালীন অবস্থান বিক্ষোভে আজকে বসছি এখান থেকে। কেন বসছি যদি বলা হয় তাহলে বলবো যে এখনও পর্যন্ত কিছু কিছু জিনিসপত্রে পরিষ্কার উঠে আসছে না বলে আমাদের মনে হয়। যে ইন্টারনাল ইনভেস্টিগেশন কমিটি তৈরি হয়েছে ইউনিভার্সিটির মধ্যে, আমাদের বক্তব্য আগামী 5 দিনের মধ্যে পরিষ্কার করে সেই রাতে যেই সমস্ত সিনিয়র পাস আউট হস্টেলে ছিল তাদের তালিকা আমাদেরকে দিতে হবে। এখনো পর্যন্ত ইউনিভার্সিটিকে হাত গুটিয়ে বসে আছে, তাদের দিতে কেন পারলো না একেবারে? তাই যারা এই আপাতত ধন্যবাদ শান্তিকা, তুমি তো রয়েছো, আমরা পরবর্তী সময় আবার কথা বলবো তোমার সঙ্গে। আমরা দেখলাম যে যেখানে কিন্তু অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে ইতিমধ্যে ক্ষোভ বিক্ষোভ অবস্থান কর্মসূচির সূচনা চলছে, তাদের প্রস্তুতি শেষ, এবার তারা বিক্ষোভ প্রতিবাদে নামতে চলেছেন। দোষীদের করা শাস্তি চায় একটাই দাবি তাদের, এবং এই র্যাগিং এর মতো নারকীয় যন্ত্রণা বন্ধ করা হোক পড়ুয়াদের সঙ্গে।